প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউল্যাব টিভির বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ক্রিকেট টক। আজকে আমরা এসেছি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে। দেশ বিদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোচ এবং মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির হেড কোচ সালাউদ্দিন স্যার। চলুন তার সাথে আজকে কথা বলা যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি আছি, ভালো আছি। স্যার, আমরা যেটা দেখতে পাই আমাদের একটা অভিযোগ থাকে সবসময় উইকেট নিয়ে, তো আমার কাছে আমার প্রশ্নটা হলো যে আপনি কি সত্যি মনে করেন একটা উইকেট বানা অনেক চ্যালেঞ্জ বাংলাদেশিদের কাছে? না দেখুন, এটা তো আসলে একটা স্ট্র্যাটেজির ব্যাপার যে আসলে কে কিভাবে খেলাটা খেলবে। এখন আমি যদি কনফিডেন্ট থাকি যে না আমি আসলে স্পিন ট্র্যাক দিয়ে আমি ম্যাচ জিততে পারবো, তখন আসলে ওইভাবে স্ট্র্যাটেজি নেওয়া উচিত। বাট অনেক সময় অপোনেন্টও ভালো ভালো স্পিনার নিয়ে আসে, তখন দেখা যায় জিনিসটা বুমেরাং হয়ে যায়। তো ডিপেন্ড করে আসলে আপনার স্ট্র্যাটেজি কি, সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন স্ট্র্যাটেজি যাবেন। আর বাংলাদেশে উইকেট বানানো একটু চ্যালেঞ্জিং, কারণ আমার কাছে মনে হয় যে কারণ আমাদের মাঠের অনেক স্বল্পতা আছে, সেই সাথে আমার মনে হয় স্পেশালি ঢাকাতে কারণ প্রচুর খেলা হয়, এখানে আসলে ভালো উইকেট বানানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেই সাথে আমাদের ওয়েদারটাও আসলে পারমিট করে না যে ভালো উইকেট হওয়ার জন্য বা বাউন্সি ট্র্যাক বানানোর জন্য, কারণ আমাদের দেশটাই তো আমরা আসলে অনেক দোআঁশ মাটি দিয়ে আমরা আমাদের দেশটা, তো এখান থেকে আসলে ভালো উইকেট পাওয়াটা খুব ডিফিকাল্ট মাটি, সেই সাথে আমাদের ওয়েদারের কারণে, কারণ গরমের সময় উইকেটে ঘাস রাখতেও পারে না, কারণ প্রচুর খেলা হয়। তো সব দিক দিয়ে আসলে খুব ডিফিকাল্ট উইকেট বানানো। বাট যদি খেলাটা যদি একটু ডিস্ট্রিবিউট করা যায়, বিভিন্ন জায়গাতে খেলা হয়, তখন কিন্তু ভালো উইকেট পাবো আমরা সবসময়। আমরা বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের কথা বলি, তাদের মধ্যে অলরেডি অবসর হয়ে কয়েকজন চলে গেছে, আপনার কাছে কি মনে হয় এই শূন্যস্থান কি আমরা পূরণ করার যোগ্যতা রাখি? আমার মনে হয় যে এইভাবে না দেখলে ভালো, বাট যারা খেলছে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বা মাশরাফি, তারা বাংলাদেশে অনেক দিন সার্ভিস দিয়েছে। নর্মালি একটা দেশে যখন একটা প্লেয়ার অনেক দিন সার্ভিস দিবে, সেই জায়গাটা আপনার কাছে সবসময় মনে হবে যে না, এই চলে গেলে হয়তো আমাদের ভ্যাকেন্ট হয়ে যাবে, কারণ আলটিমেটলি তারা তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তারা দেশের জন্য অনেক কিছু করেছে। তো এই জায়গাগুলো পূরণ করতে আপনাকে আবার টাইম লাগবে, বাট আপনার নেক্সট জেনারেশন তারা কীভাবে দেখতেছে খেলাটা এবং তারা কি তাদের চেয়ে বড় প্লেয়ার হতে চায় কি না, সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার নেক্সট প্লেয়ারটা আসলে কীরকম ভালো আসবে। যদি ইন্ডিয়াতে দেখেন, মানে যখন টেন্ডুলকাররা বা দ্রাবিড়, গাঙ্গুলিরা রিটায়ার করছে, তারপরে কিন্তু আরও ভালো প্লেয়ার আসছে। তা আমাদেরও হয়তো এর চেয়ে বড়ো প্লেয়ার আসতে পারে, বাট সেটা আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করবে যে আমাদের ইয়াং ছেলেরা তারা কীভাবে চিন্তাভাবনা করতেছে। তারা যদি স্যাটিসফাই হয়ে যায় তখন কিন্তু সমস্যা। তো আমার মনে হয় যে আমাদের ইয়াং ছেলেদের একটু স্যাটিসফ্যাকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে, বাট তাদেরকে আসলে ঠিকমতো গাইড করতে হবে এবং তাদেরকে স্বপ্ন দেখাতে হবে যে না আমরা আসলে অনেক ভালো লেভেলে যাওয়ার সুযোগ থাকবে, তখন কিন্তু তারাও তাদের চেয়ে বেটার প্লেয়ার হবে। তখন আপনার কাছে কিন্তু মনে হবে না যে যে মানে ওনারা চলে গেছে দেখে, হ্যাঁ তখন আসবে না, বেটার প্লেয়ার লাগবে। কারণ আলটিমেটলি আমরা দেখতেছি না বলে যে আমরা এর চেয়ে বেটার প্লেয়ার হবে কিনা সেটা আমরা আসলে আশাবাদী না। যখন আমি আশাবাদী হব তখন কিন্তু আপনি নিজে থেকেই বলবেন যে না সমস্যা নেই, কেউ চলে গেলে কোনো সমস্যা নেই। বাট এই জায়গাগুলো ব্যাকিং করতে হলে আপনাকে প্রপার গাইড করতে হবে এবং সেটা বোর্ড কীভাবে করে সেটার উপরে ডিপেন্ড করবে। আপনি সাকিব আল হাসান তামিম ইকবালের কোচ, সবাই আপনাকে সাকিব তামিমের কোচ হিসেবে বেশি চিনে বা ওই নামটাই পরিচয় ব্যবহার করতে পছন্দ করে, তো আপনার কাছে কি মনে হয় নেক্সট সাকিব তামিম বলতে আপনার কাছ থেকে যারা আছে এদের মধ্যে থেকে কে বের হবে? মানে এইটা একটা ভালো দিক যে বাংলাদেশে আমরা যদি আন্তর্জাতিক মানের প্লেয়ার বলি যে যারা মানে ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে, সাকিব তামিম মুশফিকরা ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে, এটা একটা আসলে একটা বেঞ্চ মার্ক, তারা একটা জিনিস গোল সেট করছে। তো আমাদের এটা আমাদের নেক্সট জেনারেশন জন্য অনেক সহজ কাজটা, কিন্তু অনেক সহজ আমরা যখন বা আমাদের আমলে যারা ক্রিকেট খেলছে তাদের সামনে কিন্তু আসলে কেউ রোল মডেল ছিল না। আমরা হয়তো বাইরের ইমরান খানরে দেখে, ওয়াসিম আকরামরে দেখে আমরা ওই ধরনের প্লেয়ার হতে চাইছি, কিন্তু আমাদের দেশে যেহেতু এখন রোল মডেল আছে, তো নেক্সট জেনারেশনের জন্য অনেক সহজ যে তাদের থেকে বড় প্লেয়ার হওয়া। তো আমার মনে হয় তারা একটা স্ট্যান্ডার্ড সেট করছে এবং নেক্সট জেনারেশন যারা আসবে তারা সেই স্ট্যান্ডার্ডটা আর একটু বেটার লেভেলে নিয়ে যাবে, তখনই বাংলাদেশ ক্রিকেটটা আগাবে। তো আমার কাছে মনে হয় সম্ভব, কারণ একসময় তো আমরা কখনো চিন্তা করি না যে আমাদের দেশ থেকে কেউ নাম্বার ওয়ান হবে। যদি সাকিব পারে তো আমার মনে হয় যে নেক্সট ছেলেরা চিন্তা করতে পারে যে আমরা তার থেকে বেটার হবো। না দেখুন, এটা এই জিনিসটা খুব ডিফিকাল্ট, কারণ এটা প্রত্যেকটা মানুষের আসলে মেন্টাল সাইডটা কীরকম সেটা না দেখে আসলে কখনো বলা যাবে না। আপনি শুধু বড় লেভেলে পারফর্ম করতে হলে যদি শুধু আপনার স্কিল দিয়ে আপনি খুব বড় প্লেয়ার হতে পারবেন না, সেই সাথে আপনার মেন্টাল সাইডটা কীরকম বা আপনি কীভাবে নিজেকে দেখতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আসলে সে ভালো হবে কি না খারাপ হবে।
তো অনেকেই আছে, অনেক ছেলেই আছে যারা প্রতিভাবান, আসে যখন তারা খেলাটা শুরু করে অনেক ভালো, তারপরে ধরেন অনেক ব্যাপার থাকে যেটা তাকে নিজেকে হ্যান্ডেল করতে হয়, নিজের প্রেশার সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে হয়, মিডিয়া হ্যান্ডেল করতে হয়, পাবলিক হ্যান্ডেল করতে হয়, সেই সাথে আপনার ড্রেসিংরুমে অনেক প্লেয়ার থাকবে, তাদের কাছ থেকেও আপনি কীরকম সহযোগিতা পাচ্ছেন, সব কিছুই ডিপেন্ড করবে যে আসলে সে কতটুকু যাবে। তো এটা খুব ডিফিকাল্ট বলা, বাট আমি বলবো যে বাংলাদেশে ট্যালেন্টের অভাব নেই, কারণ আমাদের যেভাবে ক্রিকেট খেলা হয় এখান থেকে ট্যালেন্ট ছেলে আসবেই অনেক, বাট সেটাকে ধরে রাখাটা খুব বেশি আমার মনে হয় খুব ডিফিকাল্ট কাজ। দেখুন আমরা আমাদের যেমন আন্ডার 19 লেভেলে অনেক ভালো ভালো ছেলে আসে, বাট আন্ডার 19-এর পরে সেই ছেলেগুলো হারায় যায় বা তারা অনেক বড় লেভেলে যেতে পারে না, কারণ ওই জায়গাটা আপনি ছেলেটাকে কীভাবে গাইড করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে সে আসলে কত দূর যাবে। এখন কোচিং ডিপার্টমেন্টে অনেক স্পেশালাইজড হয়, যেমন ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, তো আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? না না, আমার এখন ক্রিকেট যেভাবে আগাচ্ছে বা ওয়ার্ল্ডের স্পোর্টস যেভাবে আগাচ্ছে সব জায়গায় স্পেশালাইজ কোচিং হচ্ছে, তো আমরাও সেভাবে চলার চেষ্টা করতেছি এবং পুরো বিশ্বেও কিন্তু চলে এইভাবেই। তো আমার মনে হয় যে যুগের সাথে তাল মেলায় চলতে হলে আপনাকে সেইগুলো করতেই হবে, এবং যখন আপনি স্পেশালাইজ ট্রেনিং করাবেন তখন কিন্তু আপনার কাজের ফোকাসটাও অনেক লিমিটেড হবে এবং ভালো কাজ করার আপনার একটা সুযোগ থাকবে। তো আলটিমেটলি সবাই কিন্তু এখন ওইভাবেই করতেছে এবং চেষ্টা করে সবাই যেন এক একটা পার্টিকুলার তার স্পেশালাইজ এরিয়াতে সে যেন বেটার হতে পারে এবং আসলে কাজের ফোকাসটাও ভালো থাকে। আমি বলবো যে একাডেমিটা হওয়ার ফলে আমার মনে হয় যে আমরা একটা ভালো বাংলাদেশে একটা ভালো একটা একাডেমি হয়েছে, যেখানে স্পেশালি আমি বলবো যে খুব ভালো ফ্যাসিলিটিস আছে, নর্মালি কোথাও কিন্তু এরকম ভালো ফ্যাসিলিটিস নেই। আমাদের দেশে ক্রিকেটার অনেক, বাট ভালো ট্রেনিং করবে বা একটা ভালো জায়গায় প্র্যাকটিস করবে বা যে একটা টার্ফ উইকেটে প্র্যাকটিস করবে যেখানে ইনডোর আছে, বৃষ্টির সময় কোনো সমস্যা হবে না, জিম আছে, ট্রেনার আছে, ফিজিও আছে, যে আমার এখানে আমার একটা পরিপূর্ণ একটা সেট আপ আছে। তো এইটা আপনি সবসময় আসলে কোথাও পাবেন না যে এরকম একটা সেট আপ নিয়ে কাজ করা, এবং আপনার প্রত্যেকটা ছেলেই পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে যে তার যদি টার্ফে ট্রেনিং করা লাগে সে করতে পারবে, ইনডোরে যখন দরকার বের করতে পারবে, যে জিম ইনস্ট্রাক্টর আছে সেও তাকে প্রপারলি গাইড করতেছে, ফিজিও আছে, ট্রেনার আছে, তো সব কিছু মিলে। এবং আমি মনে করি যে আমাদের যে কোচরা আছে তারাও অনেক অ্যাক্টিভ এবং তারাও খুব যত্ন সহকারে কাজ করে, প্লেয়ার হবে কি হবে না সেটা তো আসলে ভবিষ্যতে বলে দেবে, বাট এখানকার যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে আমি মনে করি যে এখানে পর্যাপ্ত সুযোগ পাবে প্রত্যেকটা ছেলে ঠিকমতো ট্রেনিং করার জন্য এবং তাকে প্রপারলি গাইড করা হবে। প্রতিভা থাকুক বা না থাকুক তার পিছনে যেন অবিচার না করা হয় সেটা আমরা সবসময় খেয়াল রাখি, এবং এরকম একটা সুন্দর একাডেমি আসলে অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আসলে মাস্কো যেহেতু করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে সাকিবকে অনেক ধন্যবাদ যেরকম একটা চিন্তাভাবনা করার জন্য। ভবিষ্যৎ বলে দিবে আমরা আসলে কোথায় যাব, বাট আমরা চেষ্টা করতেছি আমরা যেন বেটার কিছু করতে পারি। আমরা যদি বিগত বছরগুলোতে দেখি বাংলাদেশ ন্যাশনাল টিম কিন্তু বিদেশি কোচের লিড দিচ্ছে, তো আপনার কি মনে হয় বাংলাদেশি কোচরা বাংলাদেশের কোচিং করার মতো যোগ্যতা রাখে না? এটা বলা ডিফিকাল্ট। আমি মনে করি যে আমাদের কোচিংয়ের মানটা আরও বেটার হওয়া উচিত ছিল। আমরা যত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলতেছি বা আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলতেছি আমাদের কোচদের আরও অনেক বেটার হওয়ার সুযোগ ছিল, বাট আমার মনে হয় যে প্রপারলি আর একটু গাইড করা উচিত ছিল, বোর্ড থেকে এই হেল্পটা অনেক বেশি দরকার, যে আমাদের যেই গেম এডুকেশন যে সেক্টরটা সেই সেক্টরটা আমার কাছে মনে হয় খুব নিষ্ক্রিয়, খুব বেশি কাজ হয় না, যে কোচদের ডেভেলপমেন্টও তো দরকার। একটা দেশে যদি ট্যালেন্ট ছেলে থাকবেই অনেক, বাট আপনি যদি ট্যালেন্ট কোচ না থাকে তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। তো আপনি যদি শ্রীলঙ্কার কথা ধরেন, দেখুন তাদের অনেক কোচই আছে যারা আইপিএলে করতেছে বা বিভিন্ন দেশে অনেক তারা কোচিং জব পাচ্ছে, আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না। তার মানে হচ্ছে আমাদের লেভেলটা আসলে ওই লেভেলে যায় না। আমি যেটুকু মনে করি যে আমাদেরও কিন্তু আরও অনেক উপরের লেভেলে যাওয়ার সুযোগ আছে, বা ন্যাশনাল টিমের কথা যেটা বলছেন সেখানে আপনাকে কোচদের গ্রো করতে হবে এবং সেটা আপনাকে 18 হোক, 19 হোক, 17 হোক, সেখান থেকে তাদেরকে থেকে যদি আস্তে আস্তে আপনি তাদেরকে ডেভেলপ করতে পারেন তখন হয়তো আমরা ন্যাশনাল টিমের কোচ পাবো। আপনি সরাসরি কোনো প্লেয়ার খুব ভালো খেলছে তাকে আপনি ন্যাশনাল টিমের কোচ করে দিলে সেটাও আমি কখন তার পক্ষে পাতি না, তাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। এই সিস্টেমটা আসলে বোর্ড খুব ভালোভাবে করতে পারবে, তারা যদি চায় যে না আমাদের কোচদের ডেভেলপমেন্ট দরকার তখন আসলে তখনও হয়তো আমরা হয়তো ন্যাশনাল টিমের কোচ হবো, বাট এই মুমেন্টে আমার মনে হয় যে এটা খুব ডিফিকাল্ট। এই জবটা এত সহজ না, আপনার যত সহজভাবে মানুষ যে আসলে যে ন্যাশনাল টিমের হেড কোচ হওয়া আসলে খুব সহজ কাজ না,
এটা অনেক ডিফিকাল্ট জব, তো এটার জন্য আসলে আপনাকে সেই পার্সোনালিটি থাকতে হবে, সেই রকম গাছ থাকতে হবে, আপনাকে সেই রকম নলেজ রাখতে হবে। তো সেটার উপরে আমার মনে হয় যে এখানে আমরা আরেকটু পিছিয়ে আছি, বাট ইম্প্রুভ করা অনেক জায়গা আছে। সো সেই জায়গাটা যদি আপনি প্রপারলি কাজ করেন, আমার মনে হয় যে তখন হয়তো আমরা ভবিষ্যতে হয়তো ন্যাশনাল লেভেল পর্যন্ত দেখতে পারি বেশি। বাবর আজম কি সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত পাবে? দেখুন, বিভিন্ন সময় এক একটা মানুষের একটা ভালো সময় যায়, খারাপ সময় যায়। আমরা তো এক সময় ভাবছি যে বিরাট কোহলি পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ব্যাটসম্যান হবে, এখন মনে হচ্ছে বাবর আজম, এরপরের দিন হয়তো কাউকে মনে হবে। এই জায়গাগুলো কখনই আসলে কারোর জন্য পারমানেন্ট না, খেলাধুলায় কখনো কোনো জায়গা কখনো পারমানেন্ট হয় না। এক একজন এক সময় আসবে, হয়তো সে দাপটের সাথে খেলবে, বাট সে বাবর আজম খুব ধারাবাহিক ভাবে রান করছে, সেটা তার নিজের জন্য, তার দেশের জন্য অনেক লাভবান হচ্ছে। আমার মনে হয় যে এটা বলা যাবে না যে কখনো যে কেউ সর্বকালের সেরা, কারণ এই সেরারও সেরাও আসতে পারে, সেটা আমরা বলতে পারি না কখনো। আমরা যদি লঙ্গার ভার্সন নিয়ে কথা বলি, বাংলাদেশ লঙ্গার ভার্সনে কন্টিনিউয়াসলি ভালো খেলতে পারছে না বা এখনো অনেক উন্নত জায়গা আছে, একজন কোচ হিসেবে আপনি বাংলাদেশ টিমের জন্য লঙ্গার ভার্সনে কি সাজেশন দিবেন? দেখুন, বাংলাদেশ টিমকে আমি সাজেশন দেওয়ার কেউ না, বাংলাদেশ টিমকে আমি সাজেশন দিতেও যাব না, বাট আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকে আর একটু অর্গানাইজ ওয়েতে করলে অনেক ভালো, কারণ যখন তারা খেলতে যায় নর্মালি ফোর ডে ম্যাচগুলোতে খেলতে যায়, ফার্স্ট ক্লাস খেলতে যায়, তখন তাদের প্রিপারেশন বলে কিছু থাকে না। দেখা গেলো টিম হয়তো দুই দিন আগে একদিন আগে তারা প্রিপারেশন নেয়, তারপরে তারা ম্যাচ খেলতে চলে যায়। তাহলে অ্যাকচুয়ালি ওইখানে যদি আপনি একটা কোচ রাখেন বা একটা ট্রেনার রাখেন, তার কাজটা কি? ম্যাচ তো অলরেডি শুরু হয়ে গেছে, তাকে তো আমাকে প্রিপারেশন দিতে হবে, তাকে তার তার কোন জায়গাটা ইম্প্রুভ করতে হবে সেই কাজগুলো করতে হবে। এখন ধরেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের এখন পর্যন্ত প্রত্যেকটা টিমের একটা অ্যানালিস্ট নেই, খেলা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে যে একটা আমি একটা একটা টিম নিয়ে অ্যানালাইজ করবো যে আসলে তার কার কোন জায়গায় উইক পয়েন্ট আছে বা আমার টিমের কোন জায়গায় স্ট্রেংথ আছে, উইকনেস আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রপারলি এখনও দিতে পারছি না। তো এই জায়গায় ইম্প্রুভ করার অনেক জায়গা আছে। আমার ঘরোয়া ক্রিকেটটা যদি, মানে স্পেশালি যে লঙ্গার ভার্সন ক্রিকেটে যে আসলে অনেক কিছু করার আছে, সেই সেই জায়গাগুলো আরেকটু নজর দিলে আমার মনে হয় যে অনেক বেটার হবে, কারণ আমার কাছে মনে হয় যে এখন আমরা প্রফেশনাল ওয়েতে সেই জায়গায় আসি নাই। এটা প্রফেশনাল ওয়েতে দেখলে আপনাকে অনেক গুছিয়ে কিন্তু মাঠে নামতে হবে। আমাদের ঘরোয়া ক্রিকেটের আন্তর্জাতিক যে মান বা স্ট্যান্ডার্ড সেটাও মেনটেন করা হচ্ছে না বলে আমরা মনে করি, তো ঘরোয়া ক্রিকেট সম্পর্কে আপনার সার্বিক কি বিবেচনা? দেখুন, যারা আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে তারা কিন্তু একটা মোটামুটি সবসময় একটা ভালো সেট আপের মধ্যে থাকে, কারণ তাদের জন্য ভালো মানের কোচ থাকে, পিজিও থাকে, ট্রেনার থাকে, তাদের জন্য ট্রেনিং ফ্যাসিলিটি অনেক। ন্যাশনাল টিমে যারা খেলতেছে তারা মিরপুরে সব কিছু ইউজ করতে পারতেছে, বাট এরপরের যারা আছে তারা কিন্তু সব কিছু ইউজ করতে পারতেছে না, তাদের জন্য ভালো কোচ নাই, ট্রেনার নাই, ফিজিও নাই, প্র্যাকটিসের উইকেট নাই। তো এই কারণে গ্যাপটা সবসময় থেকেই যাবে। তো এই গ্যাপটা ধরার জন্য আমার মনে হয় যে এই জায়গাগুলো আপনাকে তাদেরকেও সেই ধরনের সুযোগ সুবিধা সবসময় দিতে হবে, যারা অ্যাটলিস্ট যারা ফার্স্ট ক্লাস খেলে তারা যেন তারা সব কিছু পায়, তারা ভালো ট্রেনিং পায়, ভালো কোচ পায়, ট্রেনার পায়, কারণ প্রত্যেকটা ডিভিশনে কিন্তু কোচ আছে। বাট সেইখানেও যদি আপনি একটা ভালো সেট আপ করেন বা একটা ভালো একাডেমি করেন, তখন কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু সমান সুযোগ পাবে এবং তারা নিজেদের ডেভেলপ করার সুযোগ পাবে। যদি তারা নিজেরা ডেভেলপ করার সুযোগ না পায়, তখন যারা ন্যাশনাল টিমে খেলছে তারা আস্তে আস্তে অনেক উপরে চলে যাবে, যারা নিচের যেই লেভেলটা থাকবে তাদের মধ্যে অনেকটা বিশাল গ্যাপ হয়ে যাবে। তো এই কারণে আপনার গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে কিন্তু সব জায়গায় সমান সুযোগ করতে হবে। বর্তমানে পেসারকে তাসকিন মুস্তাফিজকে যদি নেতৃত্ব দিতে নেতৃত্বের কথা বলা হয়, তবে আপনার কাছে কি মনে হয় এই দুজনের পর কারা নেতৃত্বে আসতে পারে? বোলিংটা বাংলাদেশে অনেক ইম্প্রুভ করছে, যেহেতু আমরা দেখেছি লাস্ট কয়েকটা সিরিজে পেস বোলাররা খুব ভালো করতেছে। আমার মনে হয় যে এই জায়গাটা হয়তো বোর্ড ভালোভাবে নজর দিয়েছে। আমার মনে হয় যে এইবার এইচপি ক্যাম্পেও দেখলাম যে প্রায় 14 জনের মতো ফাস্ট বোলার নিচ্ছে, যে তাদেরকে গ্রো করার জন্য। তো আলটিমেটলি যদি আমরা যদি ভালোভাবে তাদেরকে নার্সিং করি, তাহলে আমরা ওইখান থেকে ভালো পেস বোলার পাবো। আপনার কাছে নেক্সট টি-20 বিশ্বকাপের ফেভারিট দল কোনটা? না, ওইভাবে চিন্তা করি না। এখন ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে নিয়ে কতটুকু স্বপ্ন দেখেন? এই ফরম্যাটটা আমাদের জন্য স্যুট করে, আমরা ভালো খেলি, বাট আমার কাছে সবসময় আশা করি যে অ্যাটলিস্ট, যেহেতু আমাদের অনেক সিনিয়র যারা আছে তারা অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং এই ফরম্যাটে তারা অনেক দিন ধরে ভালো খেলতেছে, এবং আপনার টিমে যদি 5-6টা প্লেয়ার প্রায় 100-150 বা 200-র মতো ওয়ানডে খেলে ফেলে, তখন তার মানে আপনি কিন্তু খেলাটা খুব ভালো বুঝেন। এবং ওই ফরম্যাটে আমাদের কিন্তু অনেক 150-র উপরে ওয়ানডে খেলা অনেক প্লেয়ার হয়ে গেছে, তো আলটিমেটলি আমরা খুব এক্সপিরিয়েন্স চাই। তো এক্সপিরিয়েন্স সাইড যেহেতু, তখন আশা করতেই পারে যে আমরা খুব ভালো রেজাল্ট করবো। তো আমি মনে করি যে এরা অ্যাটলিস্ট
সেমিফাইনাল পর্যন্ত যাবে এটা মানে আমি আশা করি। তামিম ইকবালের পজিশনে এনামুল হক বিজয় কি সেই গ্যাপটা পূরণ করতে পারবে? কেউ কারো গ্যাপ তো কখনো পূরণ করতে পারে না, হয়তো কেউ তার চেয়ে বেটার হবে নাহলে তার চেয়ে খারাপ হবে। গ্যাপ পূরণ করাটা আসলে ডিফিকাল্ট, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফিকাল্ট জায়গা, এখানে কন্টিনিউ মানে ধারাবাহিকভাবে পারফর্ম করাটা খুব জরুরি। আপনি একটা একটা টুর্নামেন্ট থেকে বিচার করতে পারেন না যে কেউ আসে এসে মানে ওই জায়গাগুলো পূরণ করবে, বাট তাকে যদি আমার মনে হয় যে এরকম বিজয় এবার খুবই ভালো খেলেছে, সে যদি এটা ধরে রাখতে পারে তাহলে সেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো সাকসেস পেতে পারে। তো ডিফিকাল্ট বলা, বাট দেখা যাক নেক্সট সিরিজগুলোতে সে যদি সুযোগ পায় সে কীভাবে তাকে নিজেকে মেলে ধরে। আমার মনে হয় যে তামিম বাংলাদেশে এখনও বেস্ট ওপেনার, তা আমার আমার কাছে মনে হয় যে তামিম যদি খেলতো তাহলে বেটার হইতো, কারণ আলটিমেটলি সে যেহেতু বেস্ট ওপেনার তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। বাট কেউ যদি কোনো ফরম্যাটে মানে এনজয় না করে তাহলে আমার মনে হয় তাকে জোর না করাই ভালো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক শ্রোতা, এই মাস্কো সাকিব ক্রিকেট গ্রাউন্ডে কথা হলো দেশ ও বিদেশের বরণ্য ক্রিকেট কোচ সালাউদ্দিন স্যারের সাথে। আশা করি আমাদের আলাপচারিতা আপনাদের ভালো লেগেছে। ক্রিকেট টকে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইউল্যাব টিভির পাশে থাকবেন।